হ্যালো নলকান ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত আছে। এবং এই মুহূর্তের ব্রেকিং নিউজ তোমাদের, কিন্তু জিএনএম এনএম 2022 কিন্তু কাউন্সিলিং এর টোটাল প্রসেস স্টার্ট হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু ডেট প্রকাশিত করে দেওয়া হয়েছে কবে থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, কবে থেকে তোমাদের ফার্স্ট রাউন্ড রেজাল্ট বেরোবে, সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। তার আগে প্রথম যারা প্রথমবার আমাদের চ্যানেল প্রবেশ করছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? এবং অবশ্যই পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। দেখো, সরাসরি তোমাদেরকে নিয়ে এসে wbjeeb অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসার পর তোমাদেরকে এখানে আসতে হবে। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টাইম টেবিল ফর 2022 জিএনএম এনএম কাউন্সিলিং, ঠিক আছে? এখানে ক্লিক করবে, যখনই ক্লিক করবে তখন দেখবে তোমাদেরকে এখন পেজে নিয়ে আসবে। এখানে আসার পর দেখবে এখানে ওপেনে ক্লিক করতে হবে, ঠিক আছে? ওপেনে ক্লিক করলে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি কবে থেকে তোমাদের সমস্ত প্রসেস বলবো, ঠিক আছে? এরপর কী করতে হবে সেটা তো জানা জরুরি। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের বলে দিচ্ছে রেজিস্ট্রেশন ফর পেমেন্ট, দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন ফি চয়েস ফিলিং, সমস্ত কিছু শুরু হচ্ছে 11/8/2022 থেকে। অর্থাৎ বন্ধুরা, আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি, কয়েকদিন পর থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। এবং তারপরে তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং সমস্ত কিছু কিন্তু শুরু হয়ে যাবে। এবং সবথেকে যাতে গুরুত্বপূর্ণ বিষয়, তোমার র্যাঙ্ক যতই যাই হোক না কেন, তুমি কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রাখবে। রেজিস্ট্রেশন না করলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে? কী কী সমস্যা, সমস্ত ভিডিও আমি কিন্তু অলরেডি আমাদের ভিডিও চ্যানেলে রয়েছে, ভিডিওটা সবগুলো দেখবে, অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? এর সাথে যদি বলি কী কী করতে হবে, চয়েস ফিলিং এবং চয়েস লকিং শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ চয়েস ফিলিং এবং চয়েস লকিং শুরু হচ্ছে 20/8/2022 থেকে 21/8/2022, মানে হাতে মাত্র একটা দিন থাকবে। এই একদিনের মধ্যে তোমাদের কিন্তু চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে হবে। চয়েস ফিলিং এবং চয়েস লকিং কী সেই সমস্ত বিষয় আমাদের চ্যানেলে অবশ্যই রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? এবং এইটা একটু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে তোমরা প্রত্যেকে করবে, কারণ এই চয়েস ফিলিংয়ের উপর তোমার কিন্তু অবশ্যই একটা কলেজ অ্যালটমেন্ট নির্ভর করে, ঠিক আছে? তুমি যে কলেজটা পাবে সেটা কিন্তু এই চয়েস ফিলিংয়ের উপরেই নির্ভর করে। তাই চয়েস ফিলিংয়ে একটু ভুল মানে তোমার কিন্তু সুযোগ থেকে অনেকটা তুমি পিছিয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই মন দিয়ে কিন্তু চয়েস ফিলিং করবে, এবং এটা নিয়ে অনেক ট্রিপ টিপস আছে আমার চ্যানেলে, অবশ্যই তোমরা দেখতে পারো। তো দেখো, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দেখতে পাচ্ছ, সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে 25/8/2022। অর্থাৎ আর মাত্র কয়েকদিনের মধ্যে তোমরা কিন্তু একটা সরকারি কলেজে চান্স পেতে চলো, যাদের র্যাঙ্ক কম আছে, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকে কিন্তু ব্যাগ পাটরা সব গুছিয়ে নাও, ঠিক আছে? যে কোনো মুহূর্তে তোমার যেতে হতে পারে। তো অনেক অনেক অল দ্য বেস্ট এখনই বলছি, প্রত্যেকে বলছি অল দ্য বেস্ট, প্রত্যেকের স্বপ্ন সত্যি হোক, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে যেতে তোমাদের সবার চলে আসে কলেজ। তো অবশ্যই প্রচুর শেয়ার করে দাও ভিডিওটা, প্রচুর জানকারি আছে, আরও অনেক কিছু বলার আছে, ঠিক আছে? দেখো, এবার মনে করো যে কেউ এই ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেয়ে গেলো, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে মনে করো তুমি একটা কোনো কলেজ পেলে, সেক্ষেত্রে তোমায় কী করতে হবে, সেক্ষেত্রে তোমায় পেমেন্ট করতে হবে 1000 টাকা। পেমেন্ট করার পর ওটাকে বলে অ্যাকসেপ্টেন্স ফি, ঠিক আছে? ওই পেমেন্ট করার পর তোমার একটা অ্যালটমেন্ট লেটার পাবে, একটা চিঠির মতো পাবে, এই কাগজের মতো। সেই কাগজটা তোমাদের নিয়ে যেতে হবে কলেজে, কলেজে নিয়ে দেখালে তবেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, না হলে কিন্তু পারবে না, ঠিক আছে? আমি বারবার বলছি, অ্যালটমেন্ট লেটারটা অবশ্যই ডাউনলোড করবে। এবং অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও বেশ কিছু ডকুমেন্ট লাগবে। কী কী ডকুমেন্ট সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, তোমরা যদি কোনো কলেজের সুযোগ না পাও, সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই, তোমরা কিন্তু অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডের জন্য মানে এলিজিবল হয়ে গেলে, তোমাদেরকে আর কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? কিন্তু যে সুযোগ পাবে, মনে করো তুমি সরকারি কলেজ পাও বা বেসরকারি কলেজ পাও, যাই পাও না কেন, বা সেন্ট্রাল গভর্নমেন্ট যাই পাও না কেন, তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে। সেটা কী? সেটা হচ্ছে তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট বা তুমি সেটা যদি আপগ্রেড করতে চাও, আপগ্রেড করতে চাইলে তুমি আপগ্রেড করতে পারো। তো তোমার কাছে দুটো অপশন, এক হচ্ছে হয় সেই কলেজটা তুমি আপগ্রেড করো, অথবা সেই কলেজটা তুমি নিয়ে নাও। তো অ্যাকসেপ্ট বলে, ঠিক আছে? তো অ্যাকসেপ্ট বা আপগ্রেড, তুমি যত সেই কলেজটা তোমার পছন্দ নয় তাহলে তুমি আপগ্রেডেশন করে দেবে, ইয়েস। আর যদি তোমার সেই কলেজটা পছন্দ হয় তাহলে তুমি অ্যাকসেপ্ট করে নিলে অ্যাকসেপ্টেন্স ফি হিসেবে 1000 টাকা দিতে হবে, ঠিক আছে? এটা হয়ে যাওয়ার পর তুমি মানে অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যাবে কলেজে, সেখানে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু ধরো সেই কলেজটা তোমার পছন্দ নয়, সেক্ষেত্রে তোমায় আপগ্রেডেশন করতে হবে। আপগ্রেডেশন করার পর তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য এনমি এলিজিবল হয়ে গেলে, ঠিক আছে? আর অন্য কিছু করার দরকার নেই। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে কবে দেখতে পাচ্ছ, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে 5/9/2022, ঠিক আছে? মানে পরের মাসে, প্রায় এক মাস পর কিন্তু, মানে আমাদের আজ থেকে শুরু করলে এক মাস পর কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে, ঠিক আছে? এবং এইখানে দেখতে পাচ্ছ, এখানেও তাই সেই একই প্রসেস। এবং দেখতে পাচ্ছ কি, যে এখানে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে বলা হচ্ছে যে 5/9/2022 পর্যন্ত, 6টা পর্যন্ত, ঠিক আছে? 6টার মধ্যে তোমাদের কিন্তু এই এই যদি কোনো সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাও, সেক্ষেত্রে তোমায় হয় আপগ্রেড করতে হবে, নাহলে অ্যাকসেপ্ট করতে হবে। সেটা কিন্তু মাত্র কয়েকটা দিনের মধ্যে, এই 4-5টা দিনের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? এটা গেল সেকেন্ড রাউন্ডে। এবার দেখো, আমরা জানি কি দুটো রাউন্ড হবে, তারপর শুরু হবে মপ আপ রাউন্ড, ঠিক আছে? তো মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ, ওপেনিং ফর মপ আপ রাউন্ড পেমেন্ট অফ মপ আপ রাউন্ড এটসেট্রা, তো এগুলো শুরু হচ্ছে 12 তারিখ থেকে, 12/9/2022। মনে করো তুমি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেলে না, সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পেলে না, তো তারপর যে রাউন্ডটা হয় সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডের জন্য তোমাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে, চয়েস ফিলিং করতে হবে, চয়েস লকিং করতে হবে। সেই সময়ের জন্য তোমার কাছে সময় রয়েছে কত, 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে? এই 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত কিছু করে নিতে হবে। আবারও বলছি, একটা ভুল কিন্তু তোমরা বড় ভুল করবে,
হয়তো ভাবছো আমি একেবারে প্রথমে দিকে নিয়ে যাচ্ছি, এই জিনিসটা সবাই তো ভুল ভাবছো যে রেজিস্ট্রেশনটা হবে হয়তো মানে 21 তারিখ পর্যন্ত, এটা কিন্তু নয়। দেখো রেজিস্ট্রেশনের সাথে সাথে তোমাকে কিন্তু পেমেন্ট, রেজিস্ট্রেশন ফি, চয়েস ফিলিং এই সমস্ত কিছু করতে হবে 21 থেকে 22, তোমাদের 11 থেকে 21 তারিখের মধ্যে, ঠিক আছে? এবার চয়েস ফিলিং কিন্তু 11 তারিখ তোমরা করতে পারবে না, চয়েস ফিলিং করতে পারবে 20 তারিখ এবং 21 তারিখ, ঠিক আছে? এই দুদিনই করতে পারবে, চয়েস ফিলিং কিন্তু 11 তারিখ করতে পারবে না, কথাটা মাথায় রাখো ভালো করে। আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, চয়েস ফিলিং বা চয়েস লকিং এগুলো কিন্তু তোমরা 21 তারিখ, 11 তারিখ করতে পারবে না। কবে করতে পারবে? 20 তারিখ এবং 21 তারিখ, ঠিক আছে? তো তোমরা যদি চাও রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং সব একদিনেই করবো, মানে আমি তাড়াহুড়ো করে হলেও আমি একদিনেই করবো, তাহলে তুমি 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে যে কোনো একদিন করতে পারো। আর যদি তুমি মনে করো যে আমি রেজিস্ট্রেশন আগে করে রাখবো, পেমেন্ট করে রাখবো, তারপরে একদিন গিয়ে চয়েস ফিলিং করে আসবো, সেক্ষেত্রে তুমি 11 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং সমস্ত কিছু করে আসতে পারো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা অনেক 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 শেয়ার করো, কারণ অনেক অজানা তথ্য থাকে যেগুলো হয়তো তোমরা জানতে পারবে না যদি শেয়ার না করো। অবশ্যই শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করো। যদি এখানে এই ভিডিওতে আমি এম আছি 2000 লাইক, যদি 2000 লাইক আসে পরবর্তীকালে আমি আরও অনেক অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করবো, অনেক অনেক টিপস আছে, অনেক ট্রিক আছে যেগুলো ফলো করলে তুমি হয়তো কোনো ভালো কলেজ পেতে পারো বা ভালো কোনো সরকারি কলেজ পেতে পারো বা হয়তো ভালো কোনো প্রাইভেট কলেজ পেতে পারো। তো তোমার কী কোন কলেজ ইচ্ছে আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও যে স্যার আমি এই কলেজে ভর্তি হতে চাই, আমার একটা ড্রিম, ঠিক আছে? আমি ANM করতে চাই না GNM করতে চাই, তোমার যা ইচ্ছে তুমি কিন্তু কমেন্টে লিখতে পারো, অবশ্যই তার রিপ্লাই আমি অবশ্যই দেবো, ঠিক আছে? তো এখনকার মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেককে ভালো থাকো, নমস্কার।